বিয়াশাদি আমার দিয়ে হইব না। কইছি তোমারে, কইছি তোমার আমার বিয়ে করতে হবে। ওষুধ খাইছিলেন? খাইছিলাম তো। আপনার আর কি সমস্ত কথা কয়ে লাভ আছে? জ্বর সারছে আপনার? একদম ওকে, পুরো ফিট। যেমনি ফিট ফিট করতেছেন, আবার দেখেন একটু পরে অজ্ঞান হয়ে আবার ফিট হয়ে না যান। আমার কি তোমার এত দুর্বল মানুষ মনে হয়? আপনার একটা কথা কই, কিছু মনে করবেন না তো। তোমার কোনো কথায় কোনোদিন রাগ দেখাইছি আমি? আমার একটা খালাতো বোন আছে, লেখাপড়া বেশি দূর করে নাই, কিন্তু চেহারা শুধু মাশাল্লাহ। মাশাল্লাহ, ভালো কথা। কিন্তু আমি তো কন্ট্রাক্টর, আমি তো ডিরেক্টর না। আমি তো তোমার বোনকে নায়িকা বানাইতে পারবো না, আমার মিডিয়া তত চেনা শোনা নাই। আমি নায়িকা বানানোর কথা বলি নাই। তাহলে আমি চাই আপনি সংসারী হন। আপনি রাজি থাকলে আমি খালার সাথে আপনার ব্যাপারে কথা বলি। কি বিষয়ে কথা বলবা? আপনারা আমার বোনের বিয়ের ব্যাপারে? এই কথা বলার জন্য তুমি এখানে নিয়ে আসছো আমার? না হ, যাই না শুনে আমার কষ্টের জায়গাটা খোঁজা না দিলে তোমার ভালো লাগে না? আমি খোঁজা মারলাম কি? জানো না আমি কেন বিয়ে করতেছি না? আপনি জানেন না? বিয়া শাদি আমার দিয়ে হইব না। কইছি তোমারে, কইছি তোমার আমার বিয়ে করতে হবে। আমার বিয়ে করতে হবে না, আমার বিয়ে নেওয়া ভাবতে পারবো না। তারপর আমার নিজের কাছে খারাপ লাগে, একটা মানুষ আমার লেগে সারা জীবন অপেক্ষা করব, এটা মনে করলে কেমন দম আটকে আসে। হও না হও, এটা আমার কাছে বড় বিষয় না। কিন্তু আমার জীবনে অন্য কেউ আসতে পারবে না, এটা তুমি মাথার মধ্যে ভালো করে ঢুকাই নাও। বাপে মাস্তান হইতে পারে, কিন্তু নিজের মনের উপর জোর খাটায় সে কোনো কিছু একটা করবে, এত বড় মাস্তান বাপে হয় নাই। থাকো জায়গা।